শুক্রবার ভোর 5:57 হঠাৎই কেঁপে ওঠে রাজধানী ঢাকা। রিক্টার স্কেলে 4.3 মাত্রার এই ভূমিকম্পটি স্থায়ী হয় প্রায় 8 সেকেন্ড। এ নিয়ে জনমনের সৃষ্টি হয় আতঙ্ক, শুরু হয় ভূমিকম্প নিয়ে আলোচনা সমালোচনা। এরই মধ্যে এই ভূমিকম্পের কারণ জানালেন ভূমিকম্প বিশেষজ্ঞরা, দিলেন সতর্কবার্তা। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজ এর তথ্য অনুযায়ী রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল 4.3। এর উৎপত্তি স্থল ঢাকার দোহার থেকে 14 কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্বে। ভূপৃষ্ঠে 10 কিলোমিটার গভীরে ছিল এ ভূমিকম্পটির উৎপত্তি স্থল। প্রশ্ন ওঠে, কি কারণে এই ভূমিকম্প? এর উত্তরে ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক ASM মাকসুদ কামাল জানান, দোহার ও তার আশপাশের এলাকায় কয়েকটি ছোট নদী আছে, এর মধ্যে সেখানে চ্যুতি দিয়ে নিয়ন্ত্রিত কিছু নদী আছে। এমন চ্যুতিগুলো দিয়ে ছোট ভূমিকম্প হতে পারে, আর এমন একটি চ্যুতি থেকেই শুক্রবার সকালে ভূমিকম্প হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভূতাত্ত্বিক ভাষায় এ ধরনের ভূমিকম্পের প্রক্রিয়াকে বলা হয় নিউ টেকনিক। সাধারণত নিউ টেকনিক চ্যুতি থেকে বড় ভূমিকম্প হয় না। ইচ্ছামতি বা তার কোনো শাখা নদী কিংবা খাল শুক্রবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল হতে পারে বলে ধারণা করছেন মাকসুদ কামাল। তিনি বলেন, এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে, অর্থাৎ উৎসটি অগভীর। কিন্তু নিও টেকনিক চ্যুতি নিয়ন্ত্রিত অগভীর উৎস থেকেও সচরাচর বড় ভূমিকম্প হয় না। এছাড়া নদীপথ নিয়ন্ত্রণ করে যে ফাটল রেখা, তা দিয়ে যখন ভূমিকম্প হয় সেই ভূমিকম্প বড় হওয়ার কোনো আশঙ্কা নেই বলেও জানান এই ভূমিকম্প বিশেষজ্ঞ। যদিও ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ, বিভিন্ন গবেষণায় উঠে আসে এমনই তথ্য। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের এক গবেষণায় বলা হয়, দেশের 13টি এলাকা ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। তীব্র ভূমিকম্পের ঝুঁকিতে আছে পার্বত্য চট্টগ্রামের 3টি জেলা ও সিলেটের জৈন্তাপুর এলাকা। ভূমিকম্পের ঝুঁকিতে থাকা সবকটি এলাকায় ঢাকা থেকে কমপক্ষে 100 কিলোমিটার দূরে অবস্থিত। এদিকে সম্প্রতি রাজুকের এক সমীক্ষায় উঠে এসেছে ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে রাজধানী ঢাকাও। ওই সমীক্ষার প্রতিবেদনে বলা হয়, টাঙ্গাইলের মধুপুরের মাটির নিচে চ্যুতিরেখা বা ফল্ট লাইন রয়েছে। সেখানে 6.9 মাত্রার ভূমিকম্প হলে ঢাকায় 8,65,000 ভবন ধসে পড়বে। অন্যদিকে সিলেটের ডাউকি চ্যুতিরেখায় 7.1 মাত্রার ভূমিকম্প হলে ঢাকার কমপক্ষে 40,935 ভবন ধসে পড়বে। আর আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী সিলেট ও ময়মনসিংহ অঞ্চল উচ্চমাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। এছাড়া রংপুর, ঢাকা, কুমিল্লা ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের কিছু অংশ এই জোনে পড়েছে। মাঝারি মাত্রা ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে ঢাকা, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জের অংশবিশেষসহ চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজার জেলা। ভূমিকম্পের কম ঝুঁকিতে রয়েছে দক্ষিণাঞ্চলের পুরো খুলনা ও বরিশাল বিভাগ। যদিও বাংলাদেশে এখন পর্যন্ত 2টি বড় ভূমিকম্পের ইতিহাস আছে, তার একটি হয় 1918 সালে শ্রীমঙ্গলে, আর একটি হয় 1985 সালে ঢাকার অদূরে মানিকগঞ্জে। এটিকে বলা হয় বেঙ্গল আর্থকোয়েক। এছাড়া এই অঞ্চলে অনেক ছোট ভূমিকম্প হয়েছে। তবে নিউ টেকনিক চ্যুতি থেকে বড় কোনো ভূমিকম্প হওয়ার আশঙ্কা নেই বলছেন বিশেষজ্ঞরা। তামজিদ মির্জা, কালবেলা।